বুধবার গোঘাটের কামারপুকুর এমআরএফ ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। স্বর্গীয় গঙ্গাধর লাহা, স্বর্গীয় পীযূষ মুখার্জি ও স্বর্গীয় রাইমোহন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই শিবির অনুষ্ঠিত হয়। এছাড়া বিনামূল্যে থাইরয়েড পরীক্ষা করা হয়, পাশাপাশি দুস্থ ব্যক্তিদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। রক্তদান শিবির ও নবনির্মিত ভবনের উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকতরানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল সহ বহু বিশিষ্ট জন। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। भगवान श्री रामकृष्ण देव, विश्व जननी श्री माँ शारदा देवी, श्री श्री स्वामीजी महाराज, অন্যান্য দেবদেবী, তাদের সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে তিনজনের ফটো রয়েছে যারা আমাদের ছেড়ে তারা অমৃত লোকে চলে গেছেন, তাদের সবাইকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এছাড়া এখানে উপস্থিত রয়েছে কামারপুকুর মঠের একজন সন্ন্যাসী স্বামী জ্ঞানামৃতানন্দ এবং আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রী তপন মণ্ডল মহাশয়, আর আমাদের গৌরীবাবু, উনি আমাদের মঠেরই একজন ভক্ত এবং ভলেন্টিয়ার। গৌরীবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। এবং আমাদের রয়েছে এখানেতে বাপি লক্ষ্মীকান্ত গুপ্ত, আমি বাপি বলি ওকে ডাকি। হ্যাঁ, তো তাদের সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। এছাড়া মোনা রয়েছে আমাদের ভলেন্টিয়ার কামারপুকুর মঠের, এবং এই কামা এই যে এমআরএফ ক্লাব, অন্যান্য যারা সদস্য যারা রয়েছেন বা রয়েছ, এছাড়া যারা গ্রামবাসী বৃন্দ যারা রয়েছেন, মায়েরা যারা রয়েছেন, ছোট ছোট ভাই বোনেরা তোমরা রয়েছ, তোমাদের সবাইকে যথাযোগ্যভাবে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও তোমাদের প্রীতি ভালোবাসা জানাই। তো এই এমআরএফ ক্লাবের আজকে শুভ দ্বার উদ্ঘাটন হলো এই মাত্র। তো এই একটি স্মরণীয় দিন হিসাবে থাকবে আজকের দিনটি, যে 30 মার্চ 2022 সালে এই ক্লাবের শুভ দ্বার উদ্ঘাটন হলো। কিন্তু এই ক্লাব বহুদিনের ক্লাব, তারা বিভিন্ন ভাবে খেলাধুলা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে তারা সেবামূলক কর্ম করে থাকে। কামারপুকুরের মধ্যে এমআরএফ ক্লাব আজকে তার নতুন যে ভবনের তার দ্বার উদ্ঘাটন হলো, উদ্বোধন করলেন আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠের পূজ্যপদ মহারাজ অধ্যক্ষ শ্রী লোকোত্তরানন্দজি মহারাজ। এছাড়াও বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা ছিলেন, গৌরীপদ গাঙ্গুলি সহ মঠের অন্যান্য মহারাজরা ছিলেন, এবং এই ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যরা ছিলেন। এই অঞ্চলের এই ক্লাবটি আমাদের কাছে অত্যন্ত গর্বের ক্লাব, কারণ দীর্ঘ 28 বছর ধরে সুনামের সাথে এই অঞ্চলে এই ক্লাবটি বিরাজমান করছে, এবং তাদের আজকে নিজের ঘর প্রতিষ্ঠাতারা পেল অনেক পরিশ্রম মেহনত করার ফলে। শিক্ষিত যারা আমাদের এই কামারপুকুর অঞ্চলের ছেলে, তাদের নিয়ে গঠিত এই ক্লাবটি আজকে সঙ্গে সঙ্গে একটা রক্তদান শিবিরও আয়োজন করেছে, এবং গরিব দুস্থ মানুষদের কিছু মানুষকে বস্ত্রদানও করবে। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমরা চাইছি ধারাবাহিকভাবে এই ক্লাবটি আরও বেশি করে মানুষের সমাজসেবায় নিয়োগ করুক। তাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাব নিয়ে যে চিন্তাভাবনা, যুব সমাজকে এগিয়ে নেওয়ার যে ভাবনা, সে ভাবনাকে বাস্তবে রূপায়িত করুক, এটুকুই ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের প্রার্থনা। 1994 সালের ক্লাব আমাদের এমআরএফ ক্লাব, দীর্ঘ 28 বছর পর আজকে আমরা নতুন একটা
বাড়ি নিজেরা তৈরি করতে পেরেছি আমাদের সব সদস্যরা মিলে। সেই বাড়ির আজকে উদ্বোধন করেছেন আমাদের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ লোকোত্তরানন্দজী মহারাজ। আমাদের প্রধান সাহেব ছিলেন তপনবাবু, গৌরীপদ গাঙ্গুলি সহ আরও অনেক বিশিষ্ট মানুষ এসে উদ্বোধন করেছেন এবং পাড়ার সমস্ত মা বোনেরা যারা ছিলেন তারা সবাই এসেছিলেন। এসে ঠিক এক ঘন্টা আগে আমাদের ক্লাব উদ্বোধন হয়েছে। এখন আমাদের বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছরই এই রক্তদান উৎসব করি। সেই রক্তদান শুরু হচ্ছে আজকের দিনে, প্রায় 70 জন রক্তদাতা এখানে রক্ত দেবেন। 200-র ওপর মানুষকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে, থাইরয়েড পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, ডক্টর লাল প্যাথ ল্যাবসের পক্ষ থেকে ওনাদেরকে আসতে বলেছিলাম, ওনারা এসেছেন, থাইরয়েড পরীক্ষা চলছে। এবং যে সমস্ত মানুষরা আসছেন তাদের প্রত্যেককে আমরা লেবু গাছের চারা একটি করে উপহার দিচ্ছি। এবং সন্ধেবেলাতে প্রায় 50 জন মানুষকে আমরা বস্ত্রদান করব আমাদের ক্লাবের পক্ষ থেকে। এই আজকে আমাদের সারাদিনের কর্মসূচি। আমার নাম সুব্রপ্রকাশ লাহা, আমি ক্লাবের সদস্য। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।